তো আজ হচ্ছে আমাদের প্রাণের শহর ডায়হাটের ঐতিহ্যবাহী রাজ উৎসব তাই ঠিক করলাম নতুন জামা কাপড় পরে একটু সাজুগুজু করে বন্ধুর সাথে ঠাকুর দেখতে বেরোনো যায় আমি ফাইনালি সাজুগুজু করে রেডি কারণ আমার বেশি সময় লাগে না রেডি হতে আর বাইরে যেহেতু ঠান্ডা ভালোই পড়েছে তাই এই ইয়েলো কালারের ফুলতা টি শার্টটাই পরলাম আর শুধু স্টাইল করলেই হবে না বস ঠান্ডার হাত থেকেও বাঁচতে হবে বাড়ি থেকে বেরিয়েই দেখি ছোট ছোট বাচ্চাগুলো পাড়ার মনে তলার সামনে খেলা করছে রাস মানেই যেন তাদের কাছে এক আলাদাই আনন্দ আর এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর গঙ্গা মাতা কি আর বলবো আমার জীবনটা সবার জন্য ওয়েট করতে করতেই কেটে গেল টাকা তুলতে গিয়ে ব্যাংকে এটিএম এ লাইন আর রেশন আনতে গিয়ে রেশন এ লাইন আমাকে টানা তিরিশ মিনিট দাঁড়া করিয়ে রেখে এই যে ভদ্রলোক গুলো আসছে যখন সবাই চলেই এসেছে আর আমরাও রেডি তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর ডাই এবার এইবার যা যা প্যান্ডেল হয়েছে কি বলবো তো প্রথমে চলে গেলাম আমাদের ক্লাবে এবার আমাদের ক্লাবে হয়েছিল রাজস্থানের শিশুমল পুরো কাছের কাজ যদিও আমি যখন ভিডিওটা করেছি তখন বাইরে লাইটের কাজ হচ্ছিল কিছুটা বাকি ছিল তাই সেগুলোই করছিল তাই সেইভাবে তোলা হয়নি ভিতর থেকেও বেশ দারুণ লাগছিল প্যান্ডেলটা এরপর রাস্তায় লাইটের কাজ আর মাইকের গান শুনতে শুনতে আমরা চলে যাই বড়কালি দেখতে আর এই যে হলো মা বড়কালি তারপর আমরা ইয়ার্কি মারতে মারতে চলে যাই মহাপ্রভুর প্যান্ডেল দেখতে আর এইবার মহাপ্রভুই খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে যেমন দারুন প্যান্ডেল তেমন সুন্দর লাইটের কাজ আর মহাপ্রভুর মূর্তিটা কি বলবো অসাধারণ আর এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা সামনে থেকে দেখতে কি দারুণ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এরপর মোবাবু থেকে বেরিয়ে আমরা চলে যাই বৌদ্ধ সঙ্গে ঠাকুর দেখতে আর এই হচ্ছে বৌদ্ধ সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে দেখতে আমার চোখ যায় এই আঁকা ছবিগুলোর ওপর বেশ খুব সুন্দর লাগছিল ছবিগুলো এরপর আমরা চলে যাই পুরোনো বিডিও অফিসের মাঠে ঠাকুর দেখতে আর আমরা যেহেতু পুজোর আগের দিন বেরোই ঠাকুর দেখতে তাই ভিড়টা একটু কমই ছিল কিন্তু পুজোর দিনও পুজোর পরের দিন ভিড়টা একটু বেশিই থাকে এরপর পুরনো বিডি অফিসের মাঠ থেকে বেরিয়ে আমরা চলে যাই সোজা আমাদের ডাঁহাটের রানীমার মন্দিরে মানে সব তলায় আর কাল যেহেতু রানীমার পুজো তাই আজকে রানীমাকে সাজাচ্ছিল তাই সেইভাবে ভিডিও করতে পারিনি রানিমাকে প্রণাম করে আমরা চলে আসি আমাদের ডাইহাট বাজারে বাজারে তখন মোটামুটি ভালোই ভিড় ছিল বাজারে এসে দেখি এই প্যান্ডেলটা সিম্পলের মধ্যে বেশ থিমটা দেখতে ভালোই লাগছিল এরপর আমরা বাজার থেকে বেরিয়ে সোজা চলে আসি গঙ্গারাস্তা মোড়ে যদিও তখন নটরাজ ও গঙ্গারাস্তা মোড়ে নিচের প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়নি তাই যেহেতু প্যান্ডেল দুটো রেডি হয়নি তাই আমরা ঠিক করলাম একটু মেলা ঘোরা যাক ঘুরতে ঘুরতে দেখি মদের দোকানে এখন থেকে লাইন পড়ে গেছে আরে রাস বলে কথা মদ খাবে না তাই হয় নাকি ওরা মদ আর আমরা চলে আসি একটা ঘুগনির দোকানে যেহেতু মাস্টার বললো আর কি ঘুকনি খাওয়াবে খাওয়াবে মাস্টার তাহলে কিভাবে না করা যায় আর ফ্রিজ জিনিস খেতে বেশ ভালোই মজা লাগে দেখো একটু মায়া দয়া নেই আমার প্রতি দেখি দেখি খাচ্ছে খা খা কালকে তোদের দেখবি পেটে লাগবে আরে না না ইয়ার কি মারছিলাম মেলায় সেরকম বেশ কিছু খাইনি কারণ কাল আবার তিনজনা রানিমার উপোস করবো তাই আমরা ঘুগনি খেয়ে চলে যাই সাহাপাড়ায় প্যান্ডেল দেখতে রাসে এই লাইটের আলোই ডায়হাটের সৌন্দর্য যেন বহু গুণে বেড়ে যায় আর ডাহাটকে দেখতেও লাগে অপরূপ সুন্দর তো এই লাইটের প্রশংসা ও ইয়ার্কি মারতে মারতে আমরা চলে আসি সাহাপাড়ায় এক টুকরো কাশ্মীর দেখতে দেখো কাশ্মীর তো আর সামনাসামনি দেখা হয়নি তাই এখানে চলে আসি একটুগরো কাশ্মীর দেখতে আর সত্যি বলতে লাইন না দিয়ে ঠাকুর দেখলে मजाও আসে না আর লোকের ভিড়ভাটায় ঠেলে লাইন দিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা সত্যি কোনো কথা হবে না শাাপাড়ের একটুগরো কাশ্মীরটা বেশ দারুণ বানিয়েছিল তো গাইস এরপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সব প্যান্ডেলের ভিডিও করতে পারিনি তাই সরি তাই শেষও প্যান্ডেলের ছবিগুলো দিলাম দেখে নাও কে আরো কাছে ডাকো রমের বর্ষা নেমেছে যে দেখো খুলে খুলে